বন্ধুরা, চুল ঘন হওয়া, চুল লম্বা হওয়া, চুল না পড়া, চুলের রং আরো কালো হওয়া, এগুলো সব কিছু কিন্তু খাওয়া দাওয়ার উপরে ডিপেন্ড করে বেশিরভাগটাই। বন্ধুরা, এই চুল রিলেটেড যাবতীয় সমস্যা নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি এবং এই যে ভিডিও, এটা পার্ট টু। এর আগের পার্ট ওয়ানের ভিডিওটা আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন সেকশনের লিঙ্কটা দিয়ে দেবো, সেটা দেখে নিতে ভুলবেন না। তবে এই ভিডিওতে আজকে আমরা খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করব, মানে কি কি ভিটামিন দরকার আপনাদের চুলের জন্য, বিশেষ করে আপনাদের চুলের যে কোনো রকমের সমস্যার জন্য। তো মন দিয়ে ভিডিওটা দেখুন। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, যাতে সবার আগে এই ভিডিওগুলো আপনার ফোনে গিয়ে পৌঁছায়। বন্ধুরা, চুলে যে কোনো সমস্যা হলে চুলে কিছু মাখলেই যে মুক্তি পাবেন তা নয়, সেটাকে ভিতর থেকে সারাতে হবে। আর ভিতর থেকে যখনই সলিউশনের কথা আমরা বলবো, তখনই খাওয়া দাওয়ার দিকে আমাদেরকে নজর দিতে হবে। কারণ খাবার যখন পেটে যায়, সেটা হজম হওয়ার পরে রক্তে মেশে, আর সেই রক্ত যখন চুলের গোড়াতে গিয়ে সেই ভিটামিনসগুলোকে দেয়, নিউট্রিয়েন্টসগুলোকে দেয়, তখন কিন্তু চুলের গ্রোথটা বাড়ে, চুলের ফলিকলসগুলো আরও স্টিমুলেট হয়। তাই সবার প্রথমে যে খাবারের কথা বলবো, সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন আমাদের শরীরে যেমন মাসলস তৈরি করতে সাহায্য করে, তেমন চুল এবং স্কিন, তার সঙ্গে সঙ্গে নখ, এই তিনটের উপরেও ভাইটাল একটা ভূমিকা পালন করে। চুলটা পুরোটাই বলতে পারেন তৈরি কেরাটিন নামক প্রোটিন দিয়ে। তাই প্রোটিন শরীরে যাওয়া আবশ্যিক, তবেই কিন্তু চুল আরও বাড়বে, চুল আরও ঘন হবে, নতুন চুল গজাবে। তো প্রোটিনটাকে সঠিকভাবে খাওয়ার জন্য আপনাদেরকে যে যে খাবার খেতে হবে, সেটা হচ্ছে ডিমের সাদা অংশ, যে কোনো রকমের মাছ, চিকেন অর্থাৎ মুরগির মাংস, এগুলোতে সব থেকে বেশি প্রোটিন আছে। এছাড়াও মুসুর ডাল বা যে কোনো রকমের ডাল, দুধ, পনির, ছোলা, সয়াবিন, এগুলোতেও আছে ভরপুর পরিমাণে প্রোটিন। তো চলুন এবার দু নম্বর খাবারের দিকে চলে যায়, সেটা হচ্ছে বায়োটিন, যেটার নাম ভিটামিন B7, যেটা আপনাদের চুলের স্ট্রাকচার বানানোর জন্য খুব দরকার। আমরা যে খাবারটা খাই না, সেটাকে সংশ্লেষ করতে ওই বায়োটিন দরকার হয়, তবেই কিন্তু ভিটামিনসগুলো চুলে গিয়ে লাগবে। এছাড়া আমাদের স্কিনের জন্য বায়োটিন খুব জরুরি, তবে 300 মাইক্রোগ্রামের বেশি বায়োটিন খাওয়া উচিত নয়। তাই কোনো রকম সাপ্লিমেন্ট যেন ডাক্তারবাবুর সাথে কথা না বলে নেবেন না বায়োটিন নিতে। এবং কাঁচা ডিম যারা খান, তাদের জন্য এই বায়োটিনের ঘাটতি ঘটে শরীরে। তাই এই কাঁচা ডিম প্রতিদিন যারা খান, তাদের জন্য বায়োটিন নেওয়া দরকার, বাদবাকি কারো সেরকম বায়োটিন নেওয়ার দরকার নেই আলাদা করে, কারণ এটা খুব অল্প পরিমাণে দরকার হয় এবং শরীর জোগাড় করে নেয় খাবার থেকে। তবে বাদাম, দুধ, কলা, গাজর, টমেটো, দই, এগুলোতে বায়োটিন পেয়ে যাবেন ভরপুর পরিমাণে। চলুন তিন নম্বর খাবারের দিকে চলে যাই, সেটা হচ্ছে আয়রন। শরীরে আয়রনের ঘাটতি হলে চুল সবার আগে পড়বে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আয়রনের ঘাটতি বেশি হয়, তো সেক্ষেত্রে মেয়েদের চুল বেশি পড়ে এই আয়রনের অভাবে। এবং এই আয়রনের অভাবজনিত কারণে ম্যাক্সিমাম মানুষ আজকাল ভুগছেন। আর এটা চুলের যেটা ফলিকলস থাকে অর্থাৎ গোঁড়া থাকে, সেই গোঁড়াকে শক্ত করতে সাহায্য করে এই আয়রন। যে কোনো রকমের মাছ, চিকেন, এছাড়াও ডিম, বিট, ব্রকোলি, মটরশুঁটি এবং বেদানা, এগুলোতে আয়রন পেয়ে যাবেন, এগুলোকে প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন। নেক্সট ভিটামিন সি। ভিটামিন সি এর কথা বলবো না, তাই কি হয় বন্ধুরা, যেটা স্কিন এবং চুলের জন্য বিশেষ 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 দরকারি। ভিটামিন সি যে কোনো রকমের লেবুতে পাবেন, পেয়ারাতে পাবেন, হ্যাঁ পেয়ারা, ভিটামিন সি দারুণ পরিমাণে থাকে সেখানে। এছাড়াও আমলাতে ভরপুর পরিমাণে ভিটামিন সি থাকে। পরবর্তীতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা খুব ভাইটাল একটা ফ্যাটি অ্যাসিড, যেটা শুধুমাত্র চুল না তা নয়, স্কিনের জন্য এবং হার্টের জন্য খুব দরকার। যাদের মাথাতে খুশকি বেশি, স্ক্যাল্পের সমস্যা, তাদের এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা খুবই দরকার। এছাড়াও রক্ত সার্কুলেশনে, মানে ব্লাড সার্কুলেশনে খুব দরকার এই ফ্যাটি অ্যাসিড। এটা সব থেকে বেশি পাওয়া যায় মাছে, সালমন মাছে সব থেকে বেশি থাকে। তবে যে কোনো রকমের তেলযুক্ত মাছ খান, এটা পেয়ে যাবেন। এছাড়াও ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, আখরোট, বাদাম, এগুলোতেও থাকে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। নেক্সট সেলেনিয়াম। এটা এমন একটা জিনিস যেটা থাইরয়েড গ্ল্যান্ডকে ঠিকঠাকভাবে কাজ করতে সাহায্য করে, আর এটার কারণে অনেকে চুল পড়ে। থাইরয়েডের সমস্যা কিন্তু থাকলে চুল পড়ে, তাই সেক্ষেত্রে সেলেনিয়াম আপনাদেরকে নিতে হবে। তো কিসেই সেলেনিয়াম পাবেন? বাদাম, ডিম, চিকেন ব্রেস্ট, পালং শাক, এগুলোতে সেলেনিয়াম ভরপুর পরিমাণে পাবেন। নাম্বার 7, ভিটামিন B12। এটাও আর একটা ভাইটাল জিনিস, যেটা চুলের ঘন কালো রং হওয়ার পিছনে আসল রহস্য। এই ভিটামিন শরীরে থাকলে চুল অকাল পক্কতা হয় না, মানে চুল সাদা হয়ে যায় না, এবং নতুন হেয়ার সেলকে, মানে নতুন চুল গজানোর জন্য এই ভিটামিনের খুব দরকার। তো এটা কিসে পাবেন? এটা অ্যানিম্যাল লিভারে পাবেন, এটা ডিমেও পাবেন, মুরগির মাংসতেও পাবেন এবং মাছে পাবেন। নেক্সট ভিটামিন D। বন্ধুরা, ভিটামিন ডি যাদের শরীরে নেই, তাদের গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, হজমের সমস্যা, এগুলো ছাড়াও চুল সবার আগে পড়ে যেতে থাকে, মানে হেয়ার ফল হয়, তো নতুন চুলও কিন্তু গজায় না এই ভিটামিন ডি এর অভাবে। তো যারা বেশিরভাগ সময় অফিসে বা বাড়িতে কাটান, সূর্যালোক যাদের গায়ে পড়ে না, তাদের ক্ষেত্রে ভিটামিন ডি পাওয়াটা খুব সমস্যা।
তাই আধ ঘন্টা কম করে প্রতিদিন সূর্যালোকে একটু বেরোন, সূর্যের আলোর নিচে থাকুন, সকালে হোক দুপুরে হোক সূর্যের রোদটা গায়ে লাগান। এছাড়াও দুধ, মাশরুম, পনির, মাছ এগুলো খান, ভিটামিন ডি পেয়ে যাবেন। নাম্বার 9, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড, ভিটামিন B9। এটাও একটা ভাইটাল জিনিস যেটা চুল গজাতে সাহায্য করে। এই ফলিক অ্যাসিড স্কিনের জন্য খুব দরকারি, চুলের গোড়াকে আরও শক্ত করে, চুলকে আরও মজবুত করে, চুলকে ঘন করে, মোটা করে। এই ফলিক অ্যাসিড কিন্তু বেশিরভাগটাই পাওয়া যায় শাকসবজি জাতীয় খাবারে, মানে ভেজিটেবলসে, ডাল, পেঁপে, ব্রোকলি, বিট, পালং এগুলোতেই ফলিক অ্যাসিড পাবেন। তো বন্ধুরা, এই যে যে ভিটামিনগুলোর নাম করলাম এগুলো আজ থেকেই নেওয়ার চেষ্টা করুন ডায়েটে। এক মাসের মধ্যে ইম্প্রুভ হবে আপনাদের হেয়ার হেলথ। কেমন লাগলো ভিডিওটা জানাবেন এখনই আমাকে কমেন্ট করে। প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমি আসছি পরের ভিডিওতে। খুব ভালো থাকুন আপনারা ততদিন সকলে বন্ধুরা।